রংপুর সিটি নির্বাচনে ইভিএম ভোট গ্রহণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় অসন্তোষ জানিয়েছে জাতীয় পার্টি। সকালে রাজধানী বনানী কার্যালয়ে ডিবিসি নিউজকাল দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আরও জানান, লাঙ্গলের প্রার্থী বিজয় নিশ্চিত। সেন্টারে মেশিন অফ হয়ে গেছে, জাম হয়ে গেছে, এটা পর আধা ঘন্টা পরে ঠিক করছে। অনেকক্ষণ তিনবার চারবার চেষ্টা করছে, চাপ মিলছে না, আবার হতাশ হয়ে অনেক ভোটার কেন দিয়ে চলে যাচ্ছে। ভোটাররা কেন শুধু ভোট না দিতে পারে, এটা জাতীয় পার্টিরই বা লাঙ্গল, এই জন্য কিন্তু অনেক ক্ষতি। আমাদের ধারণা চলে মিনিমাম 1 থেকে 1.5 লাখ ভোটের ডিফারেন্স পাস করবে।